গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি মৌমিতা, আর মৌমিতাস ডায়েরির আরও একটি ব্লগে আপনাদের খুব ওয়েলকাম। আমরা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছেন, আমরা আবার চলে এসেছি গুড়গাঁওতে, সেই আগের জায়গায়, একই নিয়মে। তবে জানেন তো, গত বছরের শেষটা আর এই বছরের শুরুটা বেশ ভালো কাটলো বাড়ির সবার সাথে। কিন্তু কিছু করার তো নেই, ফিরতে তো হবে, তাই আমাদের ফেরাও হয়ে গেল। খারাপ সবারই লাগছিল, সবাই খুব কান্নাকাটিও করছিল, কিন্তু কি করা যাবে। চলুন, আজকে জানেন তো 25শে জানুয়ারি, তার বাইরেটা একবার দেখাই। কি কুয়াশা দেখেছেন, একদম সাদা হয়ে আছে। একটু ভালো করে পর্দাটা খুলে দাঁড়ান, একদম সাদা। আপনারা তো জানেন যে সামনে একটা বড় বিল্ডিং আছে, কিন্তু দেখুন কুয়াশাতে না সেটা একদম দেখা যাচ্ছে না। একটু বেরিয়ে দেখাই, দেখছেন একবার অবস্থাটা, একটুও দেখা যাচ্ছে না। নিচে একটু একটু দেখা যাচ্ছে, এই যা না তো আজ প্রচণ্ড কুয়াশা। এখন সকাল 7টা মতো বাজে। আজকে তো তোজো স্কুল আছে, আর স্কুলে বলেছে কাল যেহেতু 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, তাই পতাকার রঙের মধ্যে যে কোনো একটা রঙের জামা কাপড় পরে যেতে। তাই দেখতে হবে কি পাই। আর একে দেখুন, সকাল সকাল উঠে পড়েছে, আর এই হচ্ছে রুটিন হয়েছে। এখন রুম থেকে বেরোলে ওই চেয়ারটাতে কিছুক্ষণ বসে থাকে, ওই চেয়ারটা না ও সলুমণি পাঠিয়েছে ওই জন্য। আর একে দেখুন ব্রেকফাস্ট করছে, পটেটো চিপস স্যান্ডউইচ, তাও আবার অনেকগুলো বুকস নিয়ে বসেছে ব্রেকফাস্ট করতে। Oh, is that true? Hey, yeah, hey, boss. Can I pose it over here? Smile it up. আজ সকাল সকাল না শ্যামা সঙ্গীত চলছে। চলুন, ব্রেকফাস্ট হয়ে গেছে, পুজোকে রেডি করিয়ে দিই। স্নানও হয়ে গেছে, দেখুন এই সোয়েটারটা বার করলাম, সেরকম কিছুই পেলাম না পতাকার রঙের, তাই এইটাই পেলাম, এটাকেই কিনে দিয়েছি। আর এই কমটা দেখুন, নতুন নিয়েছি, উডেন কম, কাঠের চিরুনি, বেশ ভালো জানেন তো, এই প্রথম আমি কাঠের চিরুনি ইউজ করছি। সেই আগের অভ্যেসটা আছে, ওর হাতে একটু ক্রিম দিতেই হবে। আজকে আবার কম দিয়েছি বলে বাবুর একটু রাগ হয়ে গিয়েছিল। দেখুন আমি না এই ক্রিমটা ইউজ করি, শুধু ওদের জন্য নয়, কিন্তু আমরা সবাই কিন্তু মামাআর্থের প্রোডাক্টই ইউজ করি, বেশ ভালো লাগে আমাদের। পুজো সবটাই রেডি, বিয়ের আগে টুপিটা পরবে, আর আই কার্ডটা পরা বাকি আছে। দাঁড়ান, আই কার্ডটা আই কার্ডও পরা হয়ে গেল। দাঁড়ান আপনাদের দেখাই আই কার্ডটা কি অবস্থা করেছে, দেখুন, দেখছেন কিছুটা চিবিয়ে কিছুটা কামড়ে হাফ তো তুলেই দিয়েছে। ওকে বাসে তুলতে গেল, এদিকে ডোডো তো ঘুমাচ্ছে। তবে জানেন তো কুয়াশাটা আজকে খুব তাড়াতাড়ি কেটে গেছে, এখন 9টা বাজে, দেখুন একদম পরিষ্কার হয়ে গেছে, অত কুয়াশা ছিল কিছুক্ষণ আগে। শুধু আমার আর সৌগত ব্রেকফাস্ট করা এখনো বাকি আছে, তো চলুন সেটা বানিয়ে নিই। এই দেখুন পটেটো চিপস স্যান্ডউইচ, সৌগত না এগুলো সব রেডি করে রেখেছে সকালে, আমি শুধু একটু বাটার দিয়ে এপিটোপিট একটুখানি সেকে নেবো ভালো করে। স্যান্ডউইচ মেকারে করলে বেশি ভালো হতো, কিন্তু তাওয়াতেই করে ফেলছি আজকে। জানেন তো কালকে 26শে জানুয়ারি, কিন্তু
শুধু প্রজাতন্ত্র দিবস নয়, এবছর 26শে জানুয়ারিতে সরস্বতী পুজোও পড়েছে। আর এই সরস্বতী পুজো এলে নয় আমার খুব ছোটবেলা মনে পড়ে যায়। আমাদের ওখানে না, আমি আমার বাড়িতে ছোটবেলাতে সরস্বতী পুজো করতাম, সেই ছোট্ট থেকে শুরু করেছিলাম। তাই কবে শুরু হয়েছিল আমার ঠিক মনে পড়ছে না। প্রথমে আমিও ছোট ছিলাম, আমার ঠাকুরও ছোট ছিল। আস্তে আস্তে আমিও বড় হলাম, ঠাকুরও বড় হলো। তারপর প্রথমে তো আমি নিজেই পুজো করতাম, তারপর ব্রাহ্মণ ডেকে পুজো শুরু হলো। সেই লাস্ট পুজো করেছি আমার বিয়ের আগে 2015। তারপর আর বাড়িতেও পুজো হয়নি, এখানেও আমি করতাম না। তবে গত বছর থেকে তো স্কুলে ভর্তি হলো, তারপর থেকে করছি। তবে কোনো প্রতিমা এনে ব্রাহ্মণ থেকে নয়, কিন্তু আমার কাছে ছোট্ট একটা ঠাকুর আছে, পাথরে সরস্বতী ঠাকুর আছে, তো সেটাকেই সাজিয়ে নিয়ে পুজো করি আমি আর দুজন মিলে। দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে না আমার স্যান্ডউইচও রেডি হয়ে যাচ্ছে। তো কালকে পুজোর জন্য জানেন তো, আজকে সন্ধ্যেবেলায় একটু ঠাকুর ঘরের ঠাকুরের ওখানটা সাজাবো। তো তুজোকে সেটা বলে রেখেছি, তাই সকাল থেকে আমাকে বারবার জিজ্ঞাসা করছে যে কখন আমরা ঠাকুর সাজাবো, কখন আমরা ঠাকুর সাজাবো। আমার থেকে ওর এক্সাইটমেন্ট সব থেকে বেশি। স্যান্ডউইচ হয়ে গেছে, প্লেটটা একটু ছোট হয়ে গেছে। দেখুন, আসলে আমি আগে না ছোট প্লেটটাই বার করে ফেলেছি, তো আর চেঞ্জ করলাম না, এতে অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো রেডি আমাদের পটেটো চিপস স্যান্ডউইচ। চলুন, সবাই তো এসে গেছে, এবার দুজনে মিলে ব্রেকফাস্টটা করে নিই। ডোডো এখনো ঘুমাচ্ছে, তাই আমরা ব্রেকফাস্ট করতে করতে একটু টিভি চালিয়ে নিয়েছি। হটস্টারে বা হইচইতে দেখা যাক, যদি কিছু সিরিজ দেখা যায়। আমাদের এইটুকুই টাইম হয় সকালে, শুধু ব্রেকফাস্ট টাইমটা একটু টিভি দেখার, মানে ওই সিরিজ দেখার। তারপর এত ঠান্ডা, আমার প্রচণ্ড কফি খেতে ইচ্ছা করছিল, কিন্তু না বানাতে ইচ্ছা করছিল না। তো সৌগত বানাচ্ছে কফিটা, কফিটা কিন্তু সৌগত সত্যিই খুব ভালো বানায়। তবে কফিটা খেয়ে না আজকে তাড়াতাড়ি স্নান টান করে নিতে হবে। তারপর তো আবার তুজু আসার সময় হয়ে যাবে, তুজুকেও তাড়াতাড়ি স্নান করিয়ে, স্নান করে গেছে মানে ভাত খেয়ে ঘুম পাড়িয়ে দিতে হবে। তারপর সন্ধ্যেবেলা ঠাকুর সাজাতে হবে। যে কফির গন্ধে না ঘরটা যেন মোমো করছে। আমাদের শীতকালটাতে না প্রচন্ড কফি খাওয়া হয়, দিনে দুবার তো হয়ে যায় আর চাও দুবার হয়ে যায়। চলুন, কফি রেডি, কফিটা খেয়ে নেওয়া যাক, এরপর আবার দেখা হবে আপনাদের সঙ্গে বিকেলবেলা। বিকেল হয়ে গেছে, সবাই এখন ঘুমোচ্ছে, সবাই মানে শুধু তোজই ঘুমাচ্ছে, সৌগত তো অফিস করছে। আর একে দেখুন, তোজো ঘুমাবে আর এ উঠবে, সেজন্য দুপুরে আমার আর কোনো রেস্ট হয় না। আর এর ঘুম ভেঙে গেলে ইনি আর দোলায় শুয়ে থাকতে চান না, ওকে তখন তুলতে হবে, তাই ওকে নিয়ে একটু খেলছি। সোনা ডোডোটা কই 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 কই, কোথায় 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 বাচ্চাদের সাথে না খেলতে সত্যি খুব ভালো লাগে। আর এর সাথে খেলতে খেলতে না আমার তোজো ছোটবেলা মনে পড়ে যাচ্ছে, একদম একই রকম ছিল যেন। সবাই তো বলে দু ভাইকে নাকি একই রকমের দেখতে, আমিও অতটা যদিও বুঝতে পারি না। এরকম করে কাতে করতে দিলে না ওর বেশ ভালো লাগে, খুব হাসে তখন। মেও যাই মেও যাই মেও যাই মেও যাই মেও যাই মেও যাই।
খুশি এখনো। চলুন, সন্ধ্যা হয়ে গেছে, আমরাও শুরু করে দিয়েছি সাজানো। এইটা সৌগতকেই লাগিয়ে দিতে বললাম, কারণ আমার হাত যায় না। আমাকে লাগাতে হলে আবার কোনো কিছু নিয়ে আসতে হতো, যার উপর উঠে লাগাতে হতো। তাই সৌগতকেই বললাম লাগিয়ে দাও। যে কোনো পুজো হলে না আমরা ঠাকুর ঘরের দরজায় এটা লাগাই, ভালো লাগছে বলুন। তারপর চলে এসেছি ঠাকুর ঘরে। ভেতরে এইটুকু একটা জায়গা আছে, দেখতেই পাচ্ছেন আমার সিংহাসনের পাশে জায়গাটা খুবই ছোট, ঠাকুরও আমার খুবই ছোট, তো এইখানটাতেই পুজো করব। এই ঘরটা কেমন, তো ঠাকুর ঘরও বলতে পারেন, আবার সৌগতর অফিস ঘরও বলতে পারেন। এই ঘরে সৌগত অফিস করে। তো যোগে দেখছেন কিছু করতে পারছে না সেরকম, কিন্তু সমানে আমাকে বকিয়ে চলেছে, প্রচণ্ড এক্সাইটেড ও ঠাকুর সাজানো নিয়ে। তবে হ্যাঁ, টুকটাক হেল্প আমাকে করছে। দেওয়ালে মালাগুলো সাজানো হয়ে গেছে, এবার চৌকিটা চৌকিটা পেতে আপনার ওই কী বলে লাল যে চেলিগুলো হয় সেইগুলোকে পেতে ফেলছি। এই ওপরটাতে একটা ছোট্ট সিংহাসন রাখবো, সেখানে ঠাকুরটা বসাবো। তারপর ভোগের থালা বাটিগুলো বার করে নিচ্ছি। পুজো আমি আর তোজই করবো, কিন্তু কোনো ঠাকুর মশাই আসবেন না। তবে জানেন তো, আমি যাই পুজো করি না কেন, একটু ঠাকুরকে ভোগ দিই, মানে ওই দিন আমি যা রান্না করি সেটাই ঠাকুরকে ভোগ দিই। তো সরস্বতী পুজো মানেই খিচুড়ি, তো কালকে খিচুড়ি হবে, ঠাকুরকে খিচুড়ি ভোগ দেব। তো থালা বাটি গ্লাসগুলো বার করে নিলাম, তারপর যেগুলো লাগে প্রদীপ ধূপদানি মোমবাতিদানি এগুলো সব বার করে নিচ্ছি। ঘট, আমার কাছে ঘটের যে আপনার আম্রপল্লব যেটা বলে আর ডাব সবগুলোই পেতলের, কারণ এখানে তো আর পাবো না, তাই একদম পেতলের কেনা আছে। তো সেগুলোই আমি সমস্ত পুজো ইউজ করি। আরও কিছু আর্টিফিশিয়াল ওই গাঁদা ফুলের মালা ছিল, সেগুলোকে নিচে সাজিয়ে দিচ্ছি। এইটুকু তো জায়গা, তার মধ্যেই যতটা সাজানো যায়। আর কিছু ফুলের মালা এনে রাখা আছে, যেটা দিয়ে কাল ঠাকুর পুজো করব। এখানে সাদা ফুল সেরকম কিনতে পেলাম না, তো তাই গাঁদা ফুলের মালাই নিয়ে এসেছে সৌগত। তো চোখে দেখেছেন কিরকম ছটপট করছে, একবার শুচ্ছে একবার বসছে, ওই করে যাচ্ছে আর সবকিছু ঘেঁটে চলেছে। মোটামুটি আমার হয়েই এসেছে, সেরকম আর কোনো কাজ নেই। আজকে একটু করে রাখলে কি কালকে সকালে ঠাকুরটা নামিয়ে শুধু পুজো করে ফেলতে পারবো। ঠাকুর আর আজকে নামাবো না, ঠাকুর কাল সকালে স্নান টান করে নামাবো। দেখুন মোটামুটি কমপ্লিট, এবার সিংহাসনটা বসিয়ে দিলাম। সিংহাসনের উপরেও তো একটা লাল চিলি পাততে হবে, তো সেটাকে ভালো করে ভাঁজ করে নিচ্ছি, ভাঁজ করে ওর মধ্যে বসিয়ে দিচ্ছি। মোটামুটি সাজিয়ে ফেলেছি, এইটুকু তো জায়গা, কি আর সাজাবো, তার মধ্যেই যেটুকু করতে পারি আসলে। এই যে এই সিংহাসনটা, এটা একটা পিতলের সিংহাসন, এর মধ্যেই ঠাকুরকে বসাবো। একটা ছোট্ট পাথরের সরস্বতী ঠাকুর আছে আমার কাছে। আজকের ব্লগটা না এ পর্যন্তই থাকলো, দেখা হচ্ছে আবার কালকে নতুন একটা ব্লগে। ততদিন কিন্তু আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। নমস্কার।